Hey you, what's up ladies and gentlemen, to you welcome my channel, it's Mr. Faisal. আমি ফয়সাল আছি আপনাদের সাথে, নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আরও একটি অসম ভিডিও। আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো জিয়া উদ্যান, যার বর্তমান নাম হচ্ছে চন্দ্রিমা উদ্যান। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা মূলত মহাকালী আমতলি রেল ক্রসিং থেকে ফার্মগেটগামী বিআরটিসি বাসে উঠে বিজয় সরণি সিগন্যালে নেমে পড়ি। আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জ্যাম লেগে থাকে এই বিজয় সরণি সিগন্যাল। এখন যে জায়গাটি পার হয়ে গেল সেটি হচ্ছে জাহাঙ্গীরগেট। তারপর থেকে আর্মি এভিয়েশন গ্রুপ, মানে হচ্ছে আর্মিদের সব অঙ্গ প্রতিষ্ঠান আর কি, এই রাস্তাটা অনেক সুন্দর আর্মিদের মানে ক্যান্টনমেন্ট, তার জন্য রাস্তাটা অনেক সুন্দর করা হয়েছে আর কি। বেশ কিছুদূর আসার পরই আমরা জ্যামে আটকা পড়লাম। এটা হচ্ছে আমাদের, মানে আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের জন্য সহ্যকর, মানে সহ্য হয়ে যায় আমাদের আর কি, কিন্তু যারা বাইরে থেকে আসে তাদের এটা সহ্য করা অনেক কষ্টকর। না জানি কখন জ্যাম থেকে আমরা মুক্তি পাই। সব পরিশেষে আমরা জ্যাম থেকে মুক্তি পেলাম। আরে ভাই, জ্যামে বসে থাকতে এত বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে, তবুও কিছু করার নাই, এটা চুপচাপ মেনে নিতে হবে। আমরা বিজয় সরণি সিগন্যালে এসে নেমে পড়লাম। এটা হচ্ছে আমাদের বিজয় সরণি সিগন্যাল, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বড় জ্যাম লেগে থাকে আর কি। সামনে এগোতে আমরা দেখতে পাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার। এটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারের প্রধান ফটক, মানে মূল গেট আর কি। তার পরপরে রয়েছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। এখানে আপনার যতগুলো ব্যাটল রয়্যাল রয়েছে, যেমন আর্মি বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, বিজিবি বলেন, পুলিশ বলেন, সবার ঐতিহ্যবাহী কিছু স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করা হয়ে থাকে আর কি। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের সামনে স্ট্রিট ফুড বিক্রি করা নিষিদ্ধ, তারপরও এরা স্ট্রিট ফুড বিক্রি করার কারণে এদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে আন্টি একটি বেলি ফুলের মালা বিক্রি করে দিয়েছেন, আর পিচ্চিটা সেই মালাটা বিক্রি করতে দিত না, যার কারণে কান্নাকাটি করছে। এটি হচ্ছে চন্দ্রিমা উদ্যান, অর্থাৎ জিয়া উদ্যানের সামনে যে ব্রিজটি, সেই ব্রিজটির লোক, মানে আমরা বিকেলবেলায় গেছিলাম তো, আর পরিবেশের সাথে অস্থির একটা মিল তৈরি হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সিনারিটা অনেক অনেক সুন্দর। এই ভাই হুট করে আমার সামনে, মানে কি বলবো রে ভাই, হুট করে বাইক নিয়ে আমার সামনে ঢুকে পড়ে, নিজেরটা এত খারাপ লাগে, তারপরে কিছু করার নাই। চলেন আপনাদেরকে দেখাই। এখানে একবার হচ্ছে খাবার বিক্রি করছেন, মানে স্ট্রিট ফুড যেটা বলে আপনার রাস্তার খাবার। ব্রিজটা অনেক সুন্দর, অনেক সুন্দর, যদি যত্ন করা হতো তাহলে আরও সুন্দর লাগতো। দেখছেন সব কিছু অচল হয়ে পড়ে আছে, কোনো কিছু ঠিক নাই, যত্ন নেওয়ার মতো কেউ নাই বললেই চলে।
আমরা অবশেষে ব্রিজটি পার হয়ে সামনের দিকে এগোতে থাকলাম। এখানে মামা হচ্ছে আমড়া বিক্রি করতেছে, এখানে হচ্ছে চানাচুর, এটা চিপস, আর এখানে মামা হচ্ছে আমড়া ভর্তা বিক্রি করতেছে। এখানে আন্টি বেলি ফুল আর কি কি ফুল আছে যেগুলো দিয়ে মালা তৈরি করতেছে। এবং আমার বাচ্চাদের খেলাদের মানে খেলার জিনিস বিক্রি করতেছে। ভিতরে ঢুকলে স্ট্রিট ফুড আর খেলনার জিনিসপত্রের অভাব নাই। এখানে পিচ্ছি ওনার আব্বুর কাছে বায়না ধরছে যে খেলনাগুলো কিনে নিবে। আরে মেয়ে দুটো হুট করে মানে ক্যামেরার সামনে আসার জন্য লাভ দিয়ে একবারে, ভাই রে ভাই। এই কালো কালো জায়গাগুলোতে চারদিকে মানে চারটা আছে, এই চারটাতে আরবি লিখা। সাইডে সেরকম কিছু নাই, শুধু সবুজ মানে গাছপালা আর কি, গাছপালা আর গাছপালা। এখানে কেউ আসে আড্ডা দিতে, কেউ আসে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে, কেউ আসে জগিং করতে, কেউ আসে ফ্রি সময় কাটাতে, এক একজনের এক এক কাজ। মেহেদি ভাই তো সেই আটতে পারতেছে রে ভাই, অস্থির অস্থির। এখানে মামা ওজন মাপার মেশিন নিয়ে বসে আছে। বাহ বাহ, আঙ্কেল তো ভালোই হাত ঘুরাতে পারতেছেন। এই ভিডিওটি একটু ফাস্ট করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমরা হাঁটতেছিলাম তো, অনেক আস্তে আস্তে হাঁটতেছিলাম, আর জোরে হাঁটলে আপনার ভিডিওগুলো ভালো আসতো না ওই কারণে। বাহ বাহ, আঙ্কেল ভালোই পারতেছেন, চালিয়ে যান। ভাই আর আপু আপনার আড্ডা দিতেছে, এ মানে এই রাস্তাটা মূলত আড্ডা দেওয়ার। এটি হচ্ছে জিয়া উদ্যান অর্থাৎ চন্দ্রিমা উদ্যানের ব্যাক সাইড আর কি। জিয়া উদ্যান অর্থাৎ চন্দ্রিমা উদ্যান হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের পিছনে অবস্থিত। সো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।